কিসের স্পেশাল ট্রিট রে? তুই আগে ফকিন্নি আসিলি আর ভবিষ্যতে ফকিন্নি থাকবি। আহি মাথায় হাত বুলিয়ে হাসলো, আজ আর রাগ করলো না, এমনটাই তো সে চায়। আর সে আহির গালে হাত রেখে বলল, সবাই হেসে মাথা ঝাঁকালো। নিচ থেকে ডাক পড়ায় মন আর মোহনা আহিকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো। মোহনা আর সেকে বলল, কি রে দোস্ত, তুই আসুস না এন, তুই ওই বেডি রে ধর। আর সে তাতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছিস, দেখতেই তো পারতস যে আমি নিজে হাঁটতে পারতেছি না, আবার বলস ওরে ধরতে, পারলে তোদের মধ্যে কেউ একজন আমারে ধর। আর সে অবস্থা দেখে ফিক করে হেসে দিল মোহনা, বলল, তুইও বিয়া কর, তাহলে তোরেও এইভাবে ধরে নিয়ে যামু। আর সে নাক ফুলিয়ে বলল, শয়তানের দল, যা তো এখান থেকে। মোহনার মন হাসতে হাসতে আহিকে নিয়ে নিচে নেমে গেল। আর সে অসহায় চোখে ওদের যাওয়া দেখল, কি সুন্দর শাড়ি পরে হাঁটছে ওরা। আর তার অবস্থা, আবির আর রাহুল আগেই দৌড় দিয়েছে, আবির দ্রুত গিয়েছে মেয়ে পড়ানোর জন্য, এবার নাকি সে স্মিঙ্গেল হবেই, আর রাহুল আবিরের পিছে পিছে গিয়েছে তাকে হেল্প করবে বলে। আর সে আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছে, তার মনে হচ্ছে তার পা দুটো শাড়ির মধ্যে আটকে গেছে, নাড়াতে পারছে না সে, কখন জানি ধুম করে পড়ে সে। বিয়ে বাড়িতে সবার সামনে পড়লে মান ইজ্জত আর থাকবে না তার। কোনো রকমে টেনে টুনে বাড়ির বাইরে আসলো আরশি। বাড়ির সামনের খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে, আহিকে স্টেজে বসানো হয়েছে, সেও ধীর পায়ে স্টেজে গেল, একে একে সবাই হলুদ চলো আহিকে। হলুদ চলো শেষে আহি নিজের সব ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ফটো তুলল। পুরো সময়টা জুড়ে ছেলে পক্ষ থেকে আসা একটা ছেলে খুব বিরক্ত করছে আরশিকে, ছেলেটার নাম আসিফ। আসিফ একবার তার চোখের প্রশংসা করছে, তো একবার তার চুলের। ছেলেপক্ষের সবাই হলুদ দিয়ে চলে গেলেও এই ছেলে যায়নি, আশির আগে পিছে ঘুরছে। আহির শ্বশুর বাড়ির লোক বলে আশিও কিছু বলতে পারেনি, তবে যতটুকু পারছে এড়িয়ে চলছে আসিফকে। আসিফের এসব কর্মকাণ্ড নজর এড়ায়নি আবরারের, সেই তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করেছে। একে তো শাড়ি, খোলা চুল, তারপর আরও বড় আপদ হলো আসিফ নামের ছেলেটা। ফটো তোলা শেষ হতেই স্টেজ থেকে নেমে বাগানের দিকে চলে আসলো আরশি, এখনও অনেক সময় বাকি অনুষ্ঠান শেষ হতে, আর তার অবস্থা নাজেহাল, তাই বাগানে এসে বড় একটা শ্বাস টানলো সে। মুক্ত বাতাসের সাথে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকল। এমন সময় চুলে টান পড়ল আরশি, চুলে টান পড়তেই আহ শব্দটা বেরিয়ে আসলো আরশির মুখ থেকে। পিছে ফিরতেই দেখল আপরার তার চুল ধরে রেখেছে। এতদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওড়না টেনে ধরে, আর আজকে না একটা ছেলে তার চুল টেনে ধরেছে। আর সে চোখ মুখ কুচকে বলল, এসব কি এমপি সাহেব, আপনি আমার চুল ধরেছেন কেন? আরশির কথায় পাত্তা দিল না আবরার, পাল্টা প্রশ্ন করল, সদ্ভুত চোখওয়ালি, এটা কি আসল চুল না নাকি নকল? অবাক হলো আরশি, এটা আবার কেমন প্রশ্ন, তার চুল কি নকল চুলের মতো দেখা যায়? সে মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করল, এটা কি ধরনের প্রশ্ন, আমার চুল নকল কেন হতে যাবে? আপনার কেন মনে হলো আমার চুল নকল? দেখি আমার চুল ছাড়ুন, আমি এসব আজগবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। আশির কথা শেষ করে আবরার হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। আবরার পাঞ্জাবির পকেটে হাত গুঁজে বলল, তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে। বাঁকা হেসে থেমে গেল আবরার। আর সেই চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে, থেমে গেলেন কেন? আপনার আশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর চুল দেখে মনে হচ্ছে এগুলো শ্যাওরা গাছের পেতনির চুল। শোনো নি গল্প, শ্যাওরা গাছের পেতনিরা গাছের ডালে বসে নিজেদের লম্বা লম্বা চুল ঝুলিয়ে রাখে, মানুষদের ভয় দেখায়। আচ্ছা, তোমার চুলগুলো ঠিক সেই পেতনির মতো, তাই জিজ্ঞেস করলাম, আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার নিয়ে এসেছো? বাই দ্য ওয়ে, তোমার সব কিছুই তো পেতনির মতো, তুমি আবার পেতনি মতো? আবরারের কথাগুলো শুনে রাগে ফুঁসে উঠল আরশি, তার এত সুন্দর চুলকে অপমান করলো, তার চুল পেতনির চুলের মতো, তার সব কিছু পেতনির মতো। আরশি তাতে দাঁত চেপে আবরারকে বলল, আপনার বউ হবে পেতনি, তার চুল হবে পেতনির মতো, আর আপনি হবেন পেতনির জামাই, বুঝেছেন?
আজ এতগুলো দিন পর আরশিকে রাগাতে সফল হলো আবরার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আরশির, আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা দিল। আরশির পাঁজরা থমকে গেল আবরারের ডাকে। কি যেন ছিল আবরারের কণ্ঠে যা আরশিকে আবরারের দিকে ফেরাতে বাধ্য করল। যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে, যেই ডাক অগ্রাহ্য করা আরশির পক্ষে সম্ভব হয়নি। আরশির ভাবনার মাঝে আবরার আরশির অতি নিকটেই চলে আসলো, এতটাই নিকটে যে আবরারের গরম নিঃশ্বাস আরশির চোখে মুখে আছড়ে পড়ছে। নিভু নিভু হয়ে আসলো আরশির আঁকি জোড়া। সেই নিভু নিভু চোখেই তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশি সুন্দর লাগছে। আর সে মনে মনে নিজের বিরোধিতা করে বলল, না না আজ না, লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। আবরার নিশালো কণ্ঠে স্লো ভয়েসে বলল, এভাবে সামনে আসাটা কি খুব বেশি জরুরি ছিল মিস অদ্ভুত চোখওয়ালি? তুমি কি বুঝতে পারছো না তোমাকে এভাবে দেখে কারোর হৃৎস্পন্দন শতগুণে বেড়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে? তুমি কি শুনতে পাচ্ছ না তার হৃৎস্পন্দনের শব্দ? আবরারের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে অবাক হলো আরশি। ঘোরের মাঝে থেকে প্রশ্ন করলো, আমাকে দেখে কারোর হৃদস্পন্দন কেন বেড়ে যাবে? আবরার কিছু সময় তাকিয়ে রইল আরশির চোখের দিকে, তারপর মুহূর্তের মাঝে দূরে সরে গিয়ে বলল, কারণ তোমাকে আজ পাক্কা শেওড়া গাছে পেতনির মতো লাগছে, আর পেতনি দেখলে মানুষ ভয় পায়, ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়। এখন যদি তোমার কারণে কেউ মরে টরে যায় তাহলে এ দায়ভার কে নিবে বলো? আমার বোনের বিয়ে বলে কথা, কারোর কিছু হয়ে গেলে দোষ তো আমাদেরই হবে। আরশির ঘোর ভেঙে গেল, চোখে মুখে রাগ জোরও হলো, চোখে পানি চলে আসতে চাইল, রাগে ফুসফুস করতে লাগলো সে। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে, এভাবে অপমান করলো লোকটা? আরশির থুপ থাপ পা ফেলিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। শাড়ি পরে দ্রুত হাঁটার কারণে 5-6 বার উষ্টা খেয়েছে সে, কিন্তু রাগের সময় মানিচ্চদের কথা মাথায় থাকে না। আরশি আহির রুমে গিয়ে বসে রইল, ঠিক করলো আর নিচে যাবে না। আধা ঘন্টা যাবৎ আহির রুমে বসে আছে আরশি, ড্রেস চেঞ্জ করে ফেলেছে সে। যে ড্রেস পরে আহিতের বাসায় এসেছিল সেটাই পরে নিয়েছে আবার। আহির রুমের জানলার দিকে বাইরে অনুষ্ঠান দেখছে সে, অনুষ্ঠান কম আবরারকে দেখছে বেশি। কিছু কিছু মেয়ে যে যে পরে আবরার সাথে কথা বলছে, আর আবরারও হেসে হেসে কথা বলছে ওদের সাথে। এসব দেখে গা জ্বলছে আরশির, সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে এখন মেয়েদের সাথে লুচ্চামি করছে, শুধু শুধু লুচ্চা এমপি বলি না, আমি পেতনি না, এই মাইয়াগুলা পেতনি, পেতনি নানি দাদি। এর মাঝেই ফোন বেজে উঠল আরশির, ফোন হাতে নিয়ে দেখলো আহির কল। রিসিভ করতেই আহির চিল্লিয়ে বলল, কি রে কই তুই, কই হারালি, ঠিক আছিস তো, কই আসোস, কথা বলছিস না? আহির কথা শেষ হওয়ার আগে আরশি বলে উঠল, স্বাস্থ্য নেই, একসাথে এত প্রশ্ন আর এত চিন্তা করার কিছু নেই, আমি তোর রুমে আছি। আহি বিরক্তকর কণ্ঠে বলল, তুই রুমে কি করিস, এখনই বাইরে আয়, আমি অপেক্ষা করছি, সবাই এখানে আনন্দ করছে, আর তুই রুমে ঢুকে কি, আর তুই রুমে ঢুকে আছিস, কোনো কথাই শুনতে চাস না, 2 মিনিটের মধ্যে নিচে আসবি। ফোন কেটে দিল আহি, আরশিকে কিছু বলার সুযোগ দিল না। আরশি নাক মুখ কুঁচকে বলল, দুই ভাই বোনই বদের হাড্ডি, একজন ভাগাই দিল আর এখন আরেকজন আবার আমন্ত্রণ জানাচ্ছে অসহ্য। আরশি সুন্দর করে ওড়না এক সাইডে মেলে দিয়ে পিন করে নিল, তারপর নিচে নেমে আসলো। স্টেজের কাছাকাছি আসতেই আবরারের সাথে চোখাচোখি হলো আরশির। আরশি চোখ সরিয়ে আহির কাছে চলে গেল। অন্যদিকে আরশিকে সাধারণ পোশাকে চুল পাতা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসলো আবরার। আরশিকে আগের ড্রেসে দেখে হতাশ হলো ওর সব বন্ধুরা, কিন্তু এই বিষয়ে আর কিছু বলল না। আসিফ ছেলেটা আবার বিরক্ত করছে আরশিকে, আগে পিছিয়ে ঘুরছে আর জিজ্ঞাসা করছে শাড়ি চেঞ্জ করলো কেন, চুল বেঁধে ফেললো কেন, আবার কখনো কখনো নাম্বার চেয়ে বসছে আরশির। আরশি যতটুকু পারছে ইগনোর করছে, কিন্তু আসিফ ছ্যাঁচড়ার মতো পিছনে লেগে আছে। শেষে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেল আরশি,
আসিফের কাছে হাত জোর করে বলল, মাফ করেন ভাই, আর আমার পিছনে ঘুরেন না, লাইন মিলবে না, আমার একটা উনি আছে বুঝলেন। আসিফ মুখটা সিরিয়াস করে বলল, আমি বিশ্বাস করি না আপনি মিথ্যা বলছেন, কই আপনার উনি? আর সে আসিফকে ভয় পাওয়ানোর জন্য বলল, আপনার ভাগ্য ভালো আমার উনি এখনো আপনাকে দেখে নাই, না হলে আপনার হাত পা আস্তা রাখত না, তাই ভালো হবে সে দেখার আগে আপনি আপনার রাস্তা মাপুন। আশিক কথা শেষ করেই অন্যদিকে চলে গেল। আসিফ আবার আশির পিছনে যাওয়ার ধরতেই সামনে এসে পড়ল আবরার, চওড়া একটা হাসি দিয়ে বলল, ওই দিকে কই যাওয়া হচ্ছে? আমাদের বাড়ির বাইরে যাওয়ার দরজা ওই দিকে। আসিফের মুখ থমথমে দেখালো, বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আবরার হেসে বলল, কই অপমান করলাম, ভদ্রভাবে রাস্তা দেখিয়ে দিলাম। আসিফ বলল, দেখেন। আবরার সিরিয়াস হয়ে বলল, সব দেখবো, আগে একটু আমার সাথে এসো। কথা শেষ করে আবরার আসিফের গলা জড়িয়ে ধরে স্টেজ থেকে দূরে বাইরে যাওয়ার দরজার কাছে নিয়ে আসলো। এখানে গার্ড ছাড়া আর কেউ নেই। আসিফ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি পাত্রপক্ষের লোক, আর আপনি আমাকে এভাবে অপমান করছেন? আবরার গম্ভীর স্বরে বলল, সাধে কি অপমান করেছি, অপমান করার মতো কাজ করেছো তাই অপমান করেছি। তুমি আমাদের বাড়িতে এসে আমাদের মেহমানকে বিরক্ত করবে, একটা মেয়েকে ঠিক করবে, আর আমি এটা সহ্য করব? আসিফ বলল, আমি কাকে বিরক্ত করেছি, ওই মেয়েটাকে? আমার আসিফের কথা শেষ হওয়ার আগে আপনার ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, এর সামনে আর একটা ওয়ার্ড উচ্চারণ করার দুঃসাহস দেখাবি না। আসিফ তেরামি করে বলল, কি করবেন, আমি বলবই, অবশ্যই বলবো, ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আর আমি ওনার নাম্বার নিব, কি? আবরারের দিকে তাকাতেই আসিফের মুখ থেমে গেল। ভয়ঙ্করভাবে আসিফের দিকে তাকিয়ে আছে আবরার, চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আসিফ আবরারের চাকরি দেখে একটা ঠোক গেল। আসিফকে থামতে দেখে ক্রূর হাসল আবরার। গার্ডদের ইশারা করতেই দুজন গার্ড এসে দাঁড়ালো। আবরার একবার আসিফের দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্য করে বলল, এই আবর্জনাকে নিয়ে যাও, আর এমনভাবে মুখের হাড় ভাঙবে যেন 2 মাস মুখ দিয়ে কোনো কথা বের না হয়, বুঝতে পেরেছ? আসিফ ভয়ে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। তার আগে গার্ড দুজন চ্যাংতোলা করে উঠিয়ে নিয়ে গেল। আবরার বাঁকা হেসে সিটি বাজাতে বাজাতে আবার স্টেজের কাছে ফিরে আসলো। একবার আশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাঁকা হেসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিড়বিড় করে বলল, অনেক হয়েছে লুকুচুরি, এবার সব শেষ করার পালা এসেছে। ঘুমের কারণে চোখ ঠিক মতো মেলতে পারছে না আশি, ঢুলু ঢুলু পায়ে চোখ ঢলতে ঢলতে রুম থেকে বের হলো সে। এমন সময় কারোর সাথে জোরে সুরে ধাক্কা লেগে ফ্লোরে পড়ে গেল আশি। ব্যথায় চোখ মুখ উঁচকে গেল তার। কারোর হাসির শব্দে চোখ মেলে সামনে তাকালো সে, দেখল আবরার হাসছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে আবরারে, কপাল কুঁচকালো আশি। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। তারা 4 বান্ধবী এক রুমেই ঘুমিয়েছিল। আশি ঘুমিয়েছিল কর্নারে, 3 বান্ধবী কুমির মাঝে তাকে এমন ঠেলা দিয়েছে যে আরেকটু হলে বেড থেকে পড়ে যেত। বেড থেকে পড়ে যাওয়ার ভয়ে আর ঘুমায়নি আশি, উঠে বেলকনিতে গিয়ে বসেছিল। আর সেই এখন আবরার তাকে ধাক্কা দিয়ে ফেলে তো দিলই, আবার হাসছেও। আশি ফ্লোরে বসে থেকেই ছাঁচালো কণ্ঠে বলল, এত হাসার কি হলো, একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন আর এখন হা হা হি হি করছেন। আবরার হাসি থামিয়ে নিজের হাতটা আশির দিকে বাড়িয়ে দিল, বলল, আগে ফ্লোর থেকে উঠো, অনেক ঠান্ডা ফ্লোর, ঠান্ডা লেগে যেতে পারে। আর সে মুখ বাঁকালো, আবরারের হাত ধরবে কি ধরবে না করতে করতে শেষমেশ ধরল। আবরার এক টানে উঠিয়ে আনলো আরশিকে, বেশ জোরে টান দেওয়ায় আরশি আবরারের একেবারে নিকটে চলে আসলো। আরশির এক হাত এখনো আবরারের হাতের মাঝে বন্দি। আরশি তাকালো আবরারের চোখের দিকে, দেখলো লোকটা গভীরভাবে তার দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। আরশি আবরারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে আবরার কি দেখছে। হঠাৎ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার, চোখ বন্ধ করে ফেলল আরশি। আবরার আরশির দিকে আরও একটু ঝুঁকে ফিস ফিস করে বলল,
তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে নেশা করেছো তুমি, নেশা করে মাতাল হয়ে ঢুলছো। এই যে তোমার লাল লাল ফোলা ফোলা চোখ, এই চোখজোড়া কতটা নেশালো লাগছে তা জানো?